শাহি ফিল্ম প্রোডাকশন, একটি সুস্থ ধারার সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাবা বাবা বাবা, তুমি অসময় বসে কি করছো? বাজার দরের উপর একটা প্রতিবেদন লিখছি বাবা। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে না, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। আর এখন থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না। কেন কাজ করতে হবে না? কেন, আমাদের একটা সংসার আছে। আছে, এখন থেকে এই সংসার আমি দেখাশোনা করব। বলিস কি? হ্যাঁ বাবা, এখন থেকে এই সংসারের সব দায়িত্ব আমার, কারণ আমার চাকরি হয়েছে বাবা। মাসে 1,00,000 টাকা বেতন। 1,00,000 টাকা বেতন? হ্যাঁ বাবা, 1,00,000 টাকা বেতন, মানে বছরে 12,00,000 টাকা। তুমি আমার পেছনে যত টাকা খরচ করেছো আমি সব ঋণ শোধ করে দেবো বাবা। আমি আমার বাবার ঋণ শোধ করবো। বাবার ঋণ শোধ করবি মানে? মানে এখন থেকে তুমি ছেলে হয়ে বসে বসে খাবে, আর আমি বাবা হয়ে সংসারের সব দায়িত্ব পালন করব। দেখ বাবা, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আর ছেলে বাবা হতে পারে, কিন্তু বাবা কখনো ছেলে হয় না। আমি তোমার কথা বুঝতে পারলাম না বাবা। পারলি না তো? তাহলে শোন, মনে কর তুই, আমি আর তোর ছেলে রিমন নৌকোয় ঘুরতে বেরিয়েছি, হঠাৎ মাছ ধরতে নৌকাটা ডুবে গেল। তুই সাঁতার জানিস, একজনকে বাঁচাতেও পারবি। এই অবস্থায় তুই কাকে বাঁচাবি, বাবাকে না ছেলেকে? নৌকা ডুবে গেল, ছেলে হাবুডুবু কাছে, ওইদিকে বৃদ্ধ বাবা হাবুডুবু কাছে, এই অবস্থায় আমি কাকে বাঁচাবো? না 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 না। আচ্ছা রিমা, তুমি বলতে পারো এখন আমি কি করব? কি করবা মানে কোথায় কি করবা? ধরো তুমি নৌকাতে চড়ে কোথাও যাচ্ছো। না না, আমি নৌকায় যাব না, আমি সাথে যাই না। ধরো তুমি সাঁতার জানো, নৌকাতে চড়ে তুমি তোমার বাবা ও তোমার ছেলে কোথাও বেড়াতে যাচ্ছ, মাঝ নদীতে ঝড় উঠল। কি ঝড়? ঝড়, মাঝ নদীতে ঝড় উঠল, নৌকা ডুবে গেল, তোমরা তিনজন হাবুডুবু খাচ্ছ, একদিকে তোমার ছেলে একদিকে তোমার বাবা, সবাই হাবুডুবু খাচ্ছে, তুমি সাঁতার জানো, এই অবস্থায় তুমি কাকে বাঁচাবে রিমা, কাকে বাঁচাবে? একদিকে আমার ছেলে, একদিকে আমার বাবা। না না, আমি নৌকায় উঠবো না, আমি সাঁতার জানি না। না না, জানি না, সাঁতার জানি না। তোরা দুজনে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলি, কিন্তু এটা জেনে রাখ, এই অবস্থায় অনায়াসে ছেলের দিকে হাতটা চলে যাবে। তাই বলছি, ছেলে বাবা হতে পারে, কিন্তু বাবা কখনো ছেলে হবে না। তাহলে কি আমি পিতৃ ঋণ শোধ করতে পারবো না? হ্যাঁ পারবি, যদি তোর বাবা মার মৃত্যু পর্যন্ত তাদের সেবা করতে পারিস। আর
তাদের মৃত্যুর পর খাটলি কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ তোর হয়, তাহলে একটা ঋণ শোধ হবে, সেটা হলো পোলে চড়ার ঋণ। বাবা